সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পের 5 মার্কের প্রশ্নের সায়াসন। এই গল্প থেকে তোমরা 5 মার্কের যে প্রশ্নগুলি পড়বে সেই প্রশ্নের সায়াসন আমি দেখাচ্ছি। দেখো এখান থেকে 1 নম্বর কোশ্চিন তোমরা পড়বে, লাইন তোলে কোশ্চিন দেখতে পাচ্ছ, লেখা আছে পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে ছোট্ট একটা বাজার, এটা হচ্ছে লাইন। প্রশ্ন হচ্ছে বাজারটি কোথায় অবস্থিত ছিল, কোশ্চিন মার্ক, এই বাজারটির বর্ণনা দাও, নম্বর বিভাজন 2+3। অথবা প্রশ্নটি পরীক্ষায় এইভাবেও আসতে পারে, লাইন তোলে কোশ্চিন, দেখো লেখা আছে পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে ছোট্ট একটা বাজার, ভারতবর্ষ গল্প অবলম্বনে বাজারটির বর্ণনা দাও। এই হয়ে গেলো এই এই প্রশ্নটি কিন্তু তোমরা ভারতবর্ষ গল্প থেকে প্রথমেই কিন্তু পড়বে, ঠিক আছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি টিউশনে আমার ছাত্রদের খাতা দেখেই কিন্তু এই প্রশ্নের সায়াসন দেখাচ্ছি এবং উত্তর সহ দেখাচ্ছি উত্তরগুলি কীভাবে পয়েন্ট করে উত্তর লিখিয়ে দিয়েছি আমি তোমাদের দেখালাম। এটা কিন্তু ওই প্রশ্নেরই চলছে উত্তর, ঠিক আছে, একদম পয়েন্ট করে এবং সহজ ভাষায় উত্তর। তারপর চলে আসো এই ভারতবর্ষ গল্প থেকে 2 নম্বরে তোমরা যে প্রশ্নটি পড়বে সেটা তোমরা দেখতে পাচ্ছ, লেখা আছে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, এটা আছে লাইন। প্রশ্ন হচ্ছে কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন, প্রশ্ন উত্তরটি কীভাবে আমি আমার ছাত্রদের লিখিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। এই হয়ে গেল উত্তর, দেখতে পাচ্ছ একদম আবছা হয়ে যাবার কারণ লেখা আছে, এই দেখতে পাচ্ছ একদম পয়েন্ট করে একদম সহজ ভাষায় উত্তর। তাহলে ভারতবর্ষ গল্প থেকে আমি তোমাদের 2টি প্রশ্নের সায়াসন দেখালাম। এরপরে ভারতবর্ষ গল্প থেকে 3 নম্বরে যে প্রশ্নটি পড়বে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, 3 নম্বরের কোশ্চিন কিন্তু এটা পড়তে হবে, লাইনের কোশ্চিন, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, এটা আছে লাইন। প্রশ্ন হচ্ছে বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি, 2+3। এটা হলো 3 নম্বরে কিন্তু তোমরা এই প্রশ্নটা পড়বে। আর উত্তরটি কীভাবে লিখিয়েছি, একদম পয়েন্ট করে উত্তর ও সহজ ভাষায় উত্তর। আমি এই উত্তরগুলো নিয়ে তোমাদের পরবর্তীতে আমি ভিডিও বানাবো, একটা একটা করে প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও বানাবো। তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলকনটি প্রেস করে গণবন্ধনটি ক্লিক করে দাও। ভিডিওটি যারা যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিয়ে দাও। এই হয়ে গেল 3 নম্বর প্রশ্নের উত্তর, 3 নম্বর প্রশ্নের উত্তরটি কী আমি তোমাদের ধীরে ধীরে দেখালাম। এরপরে এই ভারতবর্ষ গল্প থেকে সব থেকে বেড়ে বেড়ে যেটা ইম্পর্টেন্ট কোশ্চিন এবং তোমরা 4 নম্বরে যেটা প্রশ্ন পড়বে সেটা লাইন তোলে কোশ্চিন, এটা কিন্তু প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, কী আমি কি তা দেখতে পাচ্ছিস নে, এটা লাইন। প্রশ্ন হচ্ছে বক্তা কে, গল্পানুসারে উক্তিটির আলোকে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। অথবা প্রশ্ন, অথবা কিন্তু পরীক্ষায় প্রশ্ন, অথবা এটা এই যে দেখতে পাচ্ছ অথবা, মানে এই 2টা প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। অথবা প্রশ্নটি কী দেখো, লাইন তোলে কোশ্চিন, বুড়ি তুমি হিন্দু না মুসলমান, এটা লাইন। প্রশ্ন হচ্ছে তোমার মতে বুড়ির ধর্ম কি তা গল্পানুসারে লেখো, এটি কিন্তু 4 নম্বরে তোমরা ভারতবর্ষ গল্প থেকে এই প্রশ্নটা পড়বে এবং এই প্রশ্নের উত্তরটা আমি ছাত্রদের সহজ ভাষায় লিখে দিয়েছি, একদম সহজ ভাষায় উত্তর আমি লিখিয়ে দিয়েছি যে 4 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ। এই এরকম ধরনের প্রশ্ন পড়ে গেলেই কিন্তু হবে, তোমরা যদি দেখো যে একদম সহজ ভাষায় উত্তরগুলি দেওয়া আছে। এরপরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই মহুয়া দেশ কবিতা থেকে 5 মার্কের প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেখাবো। এই যে প্রশ্ন উত্তর সাজেশন আমি তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু সব আমার ছাত্রছাত্রীদের খাতা থেকেই তোমাদের দেখাচ্ছি। এরকম ধরনের নোটস তোমরা যদি কেউ নিতে চাও এই ভিডিও ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করলেই এই নোটসগুলি তোমরা ডাইরেক্টলি পিডিএফ আকারে এমসিকিউ এসকিউ ডিটিকিউ বিটিকিউ সব কিছু পিডিএফ আকারে তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পেয়ে যাবে, যে কেউ যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে যোগাযোগ করো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে।